সানস্ক্রিন ব্যবহারের পরপরই মুখ তেলতেলে এবং কালো দেখায়? আপনার কি অতিরিক্ত তেলের কারণে পোর ক্লগিং এর সমস্যা দেখা দেয়? আপনার কি মুখ ধোয়ার পরেও তেলতেলে ভাব দূর হয় না বলে মনে হয়, বা ধোয়ার কিছুক্ষণ পরে আবারও মুখ তেলতেলে হয়ে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু প্রোডাক্টের কথা বলবো যেগুলো তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য বা এ ধরনের সমস্যা যারা ফেস করেন তাদের জন্যই তৈরি। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। সবার প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে চাই সেটা মূলত আমাদের মুখের অতিরিক্ত তেল, ময়লা দূর এবং সেই সাথে মুখের পোর ক্লগ হওয়ার যে প্রবণতা সেটা রোধে সাহায্য করবে। প্রোডাক্টটি একটি ফেস ওয়াশ যার নাম হলো স্কিন একাডেমি ক্লিনস ফেস ওয়াশ। এটি একটি লাইট জেল টাইপ ফেস ওয়াশ, যেটি খুব বেশি ফোম তৈরি না করলেও ত্বকের অতিরিক্ত তেল, সেবাম, ধুলো ময়লা খুব কার্যকরভাবে পরিষ্কার করতে পারে এতে থাকা স্যালিসিলিক অ্যাসিডের কল্যাণে। স্যালিসিলিক অ্যাসিড এমন একটি উপাদান যা একই সাথে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে পারে, ত্বকের পোর্সের ভেতরে প্রবেশ করে জমে থাকা সেবাম ও ডেড স্কিন সেল দূর করতে পারে, পোর্স আনক্লক করে ব্রন ও বাম্পস ধরনের অ্যাকনে কমাতে পারে, এমনকি মডারেট হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডসও দূর করতে পারে। সেই সাথে এক্সফোলিয়েটরের ভূমিকা পালন করায় ত্বকে একটি বাড়তি উজ্জ্বলতাও যোগ করতে পারে। স্যালিসিলিক অ্যাসিড FDA দ্বারা স্বীকৃত একটি ব্রণ দূরকারী উপাদান, তবে ফেস ওয়াশ ফর্মে মূলত এটি মডারেট অ্যাকনে বা হালকা পিম্পলের ক্ষেত্রে বেশি উপকারী। এই ফেস ওয়াশটি আমি বিশেষ করে অয়েলি স্কিনের জন্যই রেকমেন্ড করব, কারণ এটার ত্বকের বাড়তি তেল দূর করার ফর্মুলেশনের কারণে ড্রাই স্কিনের ডিপ ক্লিন হওয়ার বা টান টান একটি অনুভূতি এনে দিতে পারে যা আমি আদর্শ মনে করি না। সপ্তাহে 3 দিন ব্যবহার শুরু করে প্রয়োজন বোধে ব্যবহার বাড়ানো যেতে পারে, কিন্তু যিনি ব্যবহার করছেন আসলে তারই নিজস্ব ত্বক বুঝে সিদ্ধান্তটি নিতে হবে। দ্বিতীয় প্রোডাক্টটি হলো একটি টোনার। টোনার বেসিক স্কিন কেয়ার রুটিনের অংশ না হলেও আজকে এই টোনারটি নিয়ে কথা বলার পিছনে বিশেষ একটি কারণ আছে, সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করব। তো আজকে যে টোনারটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা মোটামুটি বেশ জনপ্রিয়, অ্যাভিনো কাম অ্যান্ড রিস্টোর সুদিং ও টোনিং লোশন। টোনারটির নামেই যেমন উল্লেখ করা আছে, এটা মূলত অ্যাভিনো কাম অ্যান্ড রিস্টোর লাইনের একটি প্রোডাক্ট যার মূল কাজই হলো ত্বককে কাম এবং সুদ করা, অর্থাৎ অনেক রাগান্বিত ত্বককে শান্ত করা এবং ত্বকে ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার সারিয়ে তোলা। এই টোনারটির মূল উপাদান হলো কোলোডিয়াল ওটমিল। ওটমিল একটি চমৎকার উপাদান যার ত্বকের ব্যারিয়ার সারিয়ে তোলার পক্ষে এত প্রমাণ আছে যে FDA তাদের মনোগ্রাফে ত্বকের ব্যারিয়ার রক্ষা এবং ত্বকে ইরিটেশন ও সেন্সিটিভিটি কমাতে ওটমিলকে কার্যকরী উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছে। টোনারটির টেক্সচার প্রথম দেখায় সামান্য ঘন মনে হলেও এটি খুব দ্রুত ত্বকে মিশে যায় এবং কোনো ধরনের স্টিকি বা ট্যাকি ফিলিং থাকে না, এবং এ কারণেই আমি জোরে সোরে এটি তৈলাক্ত ত্বকের জন্য রেকমেন্ড করছি, কারণ তৈলাক্ত কিন্তু ডিহাইড্রেটেড ত্বকের অধিকারীদের জন্য একটি হাইড্রেটিং টোনার খুবই উপকারী হতে পারে, কিন্তু টোনারটি যদি আবার ভারী হয় তাহলে তাদের জন্য এটি ব্যবহার করা অস্বস্তিকর হতে পারে। অবশ্যই সবার প্রেফারেন্স এক নয়, কিন্তু যদি আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী হয়ে থাকেন এবং আপনার ত্বক যদি ডিহাইড্রেটেড হয়ে থাকে, অর্থাৎ আপনার ময়শ্চারাইজার লাগানোর পরেও আপনার মনে হয় ভেতরে একটু টান টানে অনুভূত হচ্ছে, কিন্তু আবার ভারী ময়শ্চারাইজার লাগালে মুখ তেলের খনি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার লাইট ময়শ্চারাইজারের সাথে এই টোনারটি আপনি ব্যবহার করতে পারেন, বা গ্রীষ্মকালে দিনের বেলা ময়শ্চারাইজার ছাড়াই হালকা ময়শ্চারাইজেশনের জন্য এটি একটি পারফেক্ট প্রোডাক্ট হবে। আরও এক ধরনের স্কিন কন্ডিশনের জন্য আমি টোনারটি পারফেক্ট মনে করি, যেটা হলো সেন্সিটাইজড অথবা ইরিটেটেড স্কিন। আপনার ত্বক শুষ্ক হোক, তৈলাক্ত হোক বা মিশ্র, ত্বকের ধরন যাই হোক না কেন, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, সেটা যে কারণেই হোক, হতে পারে সানবার্নের জন্য বা ভুল কোনো প্রোডাক্ট ব্যবহারের পরে সেন্সিটাইজড হয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনার ত্বককে স্বাভাবিক করে তুলতে সাহায্য করবে। ত্বক সারিয়ে তোলার ক্ষেত্রে এটি এত চমৎকার কাজ করে, এ কারণেই আমি আমার ত্বক শুষ্ক হওয়া সত্ত্বেও এই টোনারটি ব্যবহার করেছি। এতে কোনো ফ্রেগ্রেন্স নেই, সচরাচর অ্যালার্জি বা সেন্সিটিভিটি সৃষ্টি করতে পারে এমন একটি উপাদান নেই। এই প্রোডাক্টটি আমি ভীষণ পছন্দ করি। যদিও এই প্রোডাক্টগুলো আমাকে বিডিএ আমাজন শপ থেকে পাঠানো হয়েছে, কিন্তু আগেই আমি আমার ইংলিশ চ্যানেলে প্রোডাক্টটি রিভিউ করেছিলাম যেটা আমি নিজে কিনেছিলাম। সর্বশেষ প্রোডাক্টটি হলো একটি সানস্ক্রিন। হ্যাঁ, তৈলাক্ত ত্বকের জন্য মানানসই একটি সানস্ক্রিন, কারণ এই সানস্ক্রিনটি একদম ম্যাটে ফিনিশিং দেয়। সানস্ক্রিন আমাদের স্কিন কেয়ার রুটিনের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত অয়েলি স্কিনের জন্য মানানসই সানস্ক্রিন খুঁজে পাওয়া কিছুটা কঠিন হয়ে পড়ে, যার কারণ হলো সানস্ক্রিনে ব্যবহৃত ফিল্টারগুলোর ফর্মুলেশনের জন্য অয়েল বেস জরুরি,
এ কারণেই বেশিরভাগ সানস্ক্রিনের ফিনিশিং কিছুটা অয়েলি বা ডিউই হয়ে থাকে। যাতে অলিপ্ত ত্বকের অধিকারী তখন তারাই সানস্ক্রিনগুলো ব্যবহার করে ত্বকের সেবাম এবং সানস্ক্রিনের যে অয়েলিনেস দুটো মিলিয়ে ত্বক আরও বেশি তৈলাক্ত এবং কিছুটা কালচে দেখায়, যা কিছু সময়ের জন্য হলেও কিছুটা বিরক্তিকর। কিন্তু এই সানস্ক্রিনটি ভিন্ন। সানস্ক্রিনের টেক্সচার কিছুটা ক্রিমি, কিন্তু ব্লেন্ড করার পরে একদম মিশে যায় এবং ম্যাটে ফিনিশিং দেয়। তবে যেহেতু এটা ফিনিশ ম্যাটে, এই কারণে ব্লেন্ড করতে বা ত্বকে পুরোপুরি মিশে যেতে একটু সময় নেয়, তাই ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে। আমার পরামর্শ থাকবে ডট পদ্ধতি, অর্থাৎ এভাবে পুরো মুখে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে তারপর ধীরে ধীরে চেপে চেপে ব্লেন্ড করা। এটা মুখে ঘষাঘষি কম করতে হবে, হাফ ফিঙ্গার পরিমাণ এভাবে লাগিয়ে পরে বাকি হাফ লাগাবেন। ও হ্যাঁ, ব্যবহারের আগে কিন্তু একটু ঝাঁকিয়ে নেবেন। শুষ্ক ত্বকে এটা মেশানো আরো কষ্টকর এবং সময় আরো বেশি লাগে, কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য সহজ হবে, কারণ তৈলাক্ত ত্বকের ন্যাচারাল সেবামের কারণে এটি একটি স্লিপি বেস পাবে, যার ফলে ত্বকে ছড়িয়ে যেতে সাহায্য করবে। এই কারণে এই সানস্ক্রিনটি মূলত তৈলাক্ত ত্বকের জন্য রেকমেন্ড করা। তবে হ্যাঁ, সানস্ক্রিনটির একটি নেগেটিভ দিক হলো এটা কিছুটা হোয়াইট কাস্ট দেয়, এতে থাকা জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইডের কারণে। হ্যাঁ, এটি একটি ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করে থাকেন একটি ভালো মিনারেল সানস্ক্রিনের জন্য, যেহেতু যাদের ত্বক সেন্সিটিভ তাদের মিনারেল সানস্ক্রিন ইরিটেশনের ঝুঁকি কম থাকে। এটা প্রোটেকশন নিয়ে 100% নিশ্চিত থাকতে পারেন, কারণ এটি FDA তে রেজিস্টার্ড একটি ওভার দ্য কাউন্টার ড্রাগ, যা এই প্রোডাক্টের পিছনে থাকা ড্রাগ ফ্যাক্টস থেকেই জানতে পারবেন। আমি আলাদা করে তৈলাক্ত ত্বকের ময়শ্চারাইজারের কথা কিছু বললাম না, কারণ গ্রীষ্মকালে দিনের বেলা আপনারা এই সানস্ক্রিনটি ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। তবে যদি আপনার বাড়তি ময়শ্চারাইজারের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই তৈলাক্ত ত্বকের জন্য মানানসই ময়শ্চারাইজার এই ভিডিওটি দেখে নিতে কিন্তু ভুলবেন না। সবশেষে ধন্যবাদ দিয়ে নিতে চাই বিডি আমাজন সবকে, সবগুলো প্রোডাক্ট আমাকে পাঠিয়ে রিভিউ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। যদি আপনাদের কাছে উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।